রাজধানীর বঙ্গবাজারে কাপড়ের মার্কেটে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে দেখা যায় মার্কেটের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ফের আগুনের সৃষ্টি হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী ইউনেস্কো মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। মার্কেটের চতুর্থ এবং পঞ্চম তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ইউনেস্কো মার্কেটের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় ইন্ডিয়ান শাড়ির গোডাউন ছিল। ধারণা করা হচ্ছে এগুলোও পুড়ে গেছে। 6টার দিকে আগুন লাগছে, 7টার দিকে এসে দৌড়াইছে, দৌড়াইছে ভিতরে ঢুকতে পারেনি, অনেক দূরে ছিল মার্কেটের। মানে 8টার দিকে আবার হালকা পাতলা হয়েছে, তখন আবার মানে সাইডে আসতে পারছি আর ইয়ে করছে। এখন আমাদের শ্রমিক আছে, শ্রমিকের লেনদেন আমরা কীভাবে শোধ করবো, এটা সবচেয়ে বড় দুঃখজনকভাবে ইয়া করা। এদিকে ক্ষয়গ্রস্ত যা হয়েছে, এখন শ্রমিক প্রত্যেকের তো ফ্যামিলি আছে, প্রত্যেকের ইয়ে আছে। আমাদের ফ্যাক্টরিতে 70 থেকে 80 জন লেবার আছে। এই লেবারকে টাকা সব এই সিজনে আনতে বিক্রি করে দেওয়া হয়। ইউনেস্কো মার্কেটে এই দোতলায় সবকটি দোকানই বিভিন্ন শোরুমের গোডাউন। ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে ভালো মালামাল নামানোর চেষ্টা করছেন। মালামাল বস্তায় ভরে নিচে ছুঁড়ে ফেলছেন তারা। এদিকে উৎসাহী মানুষের ভিড়ের কারণে আগুন নেভানো কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বারবার মাইকিং করে মানুষকে সরাতে পারছেন না। নিউজ ডেস্ক, বানো টিভি।